Hey guys, welcome to my channel Mr's Vlog. Good morning সবাইকে। এখন বাজে 8:10। এখন আমি উঠব। তো তোমাদের সঙ্গে একটু পর আবার দেখা হচ্ছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। চলো দেখতে থাকো আমি আজকে সারাদিন কি কি করি, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। রুটি বানিয়ে ছেলেকে সকালে খাবার দিয়ে দেবো, তারপর আমরা শাশুড়ি মায়ের জন্য বানাবো চা আর কফি। আমি আমি কফি খাবো, শাশুড়ি মা চা খাবে। হ্যাঁ, তো এখন ছেলেকে রুটি বানিয়ে দিয়ে নিই, তারপর আমাদেরটা বানাচ্ছি। সকালে চা কফি আর ছেলে রুটি খাওয়া গেছে। আমি মাছ ধুয়ে নিয়েছি, ছেলের জন্য মাছ আর আমাদের জন্য মাছ নিয়েছি। তো সেগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেবো। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখন মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর ছেলের তরকারিটা আমি রান্না বসিয়ে তারপর উপরে চলে যাব, শাশুড়ি মা নামিয়ে নেবে। তো আমি ছেলের তরকারি বসিয়ে দিয়েছি, শাশুড়িকে বললাম নামিয়ে নেবে। তো কাজ সমাপ্ত হলো, সকালের থেকে খাওয়া দাওয়া, তারপর আমি আমার ছেলের রান্না বসিয়ে এখন উপরে চলে আসলাম। এখন শাশুড়ি বাকি রান্নাটুকু করবে, শাশুড়ি মাম্মা বাকি রান্নাটুকু করবে। কালকে সরস্বতী পুজো, তার জন্য আমি পুজোর সব রেডি করে রাখবো। আজকে বাসন বাসন ধুয়ে ধুয়ে সব এভরিথিং রেডি করে রাখবো, শুধু সকালে উঠে সব রেডি করে পূজাটা করবো। তো এখন আমার উপরে কিছু কাজ আছে, করে স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। তাহলে চলো স্নান করে এসে ঠাকুর ঘরে গিয়ে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন কাল সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো বাসন বাসন এখন ধুয়ে নেব। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। ব্লগটা এই পর্যন্তই। আমি ব্লগটা আরও করেছিলাম বাট এডিট করতে পারছি না, আজকে আমার ফার্স্ট টাইম, তো এডিটটা কেন জানি না হচ্ছে না। তো যাই হোক, আমি আস্তে আস্তে ট্রাই করব। ব্লগটা অনেকটাই বড় ছিল কিন্তু দিতে পারলাম না। যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আজকে আমার মনটা খারাপ হয়ে গেল, আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ করলাম। সারাদিন অনেকটাই সব কিছুতে ব্লগ বানিয়েছিলাম কিন্তু ব্লগটা আমি কোনো কিছুতে এডিট করতে পারি। তো চলো বাই, আজকের জন্য এতটুকুই। আশা করছি নেক্সট টাইম ভালো করে ব্লগটা করতে পারবো। ব্লগ তো করেছিলাম, এডিটটা যেন নেক্সট টাইম থেকে ভালোই করতে পারি। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।